আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই মিলে ভালো আছি। তো আজ ক্যামেরার সামনেই সরাসরি চলে আসলাম একটা সুখবর দেওয়ার জন্য সবাইকে। ভাবলাম সুখবরটা আমি একা কেন সবার মাঝে শেয়ার করে দেব, আর সবাইকে দেখাবো আমি আমি এই যে আমার মেয়ে রাজকন্যা আমার সঙ্গেই এসেছে, আমার সঙ্গেই বসেছে। আচ্ছা কথা বলো, আন্টিদের সঙ্গে সালাম দাও। হাই বলো আন্টিদের, বলো হাই। আচ্ছা তো এই তো সে সুখবরটা, আর এটা এই যে গুগল, আমি দেখি এই যে এটা এটা হলো সেই সুখবরটা, গুগল অ্যাডসেন্স লেটার। আসলে দীর্ঘ এক বছর আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করার পর আমি এই চিঠিটা পেয়েছি। তো সবই আসলে আপনাদের ভালোবাসা, আপনারা যদি পাশে না থাকতেন, আমাকে সাপোর্ট না করতেন, আমি হয়তো পারতাম না। তো ভাবলাম সেই জন্যই যে আমার আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব বিষয়টা। আর এটা আমি এখনো খুলিনি, এই যে এখনো এখনো খোলা হয়নি, এরকমটাই রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সঙ্গে নিয়েই আমি খুলব। এই চার সাইডটা এই যে আটকানো আছে, এই যে দেখতেই পাচ্ছ, আমি ছিড়বো, আমি আমি আমাকে দাও, ছিড়বো না, তুমি না, পরে বাবা খুলে দিবে। তো এইটাই, এই বিষয়টাই শেয়ার করার জন্য আমি ক্যামেরার সামনে চলে এসেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি। আর সব সময় আমার পাশে থাকবেন আপনারা সবাই, আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সবাই, ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করবেন, আমিও সবার পাশে আছি, সব সময় পাশে থাকবো সবার। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমাদের এই ছোট্ট ফ্যামিলিটির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমার এই সোনাটার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি এটা যখন খুলব তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই। আচ্ছা ক্যামেরার মতো ক্যামেরাটা আপাতত এখন বন্ধ করছি, আবার ইনশাল্লাহ যখন আমি খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর হোক আর না হোক, এই যে এখন অ্যাডসেন্স লেটারটা খুলব। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই এক সাইড এক সাইড করে যেভাবে করে ছিঁড়তে হবে। আচ্ছা যা নাও, এই তো ভিতরটা এমন। আর এখানে পিন নাম্বারটা, এটা টপ সিক্রেট, আসলে দেখানো যাবে না, এটা কেউ দেখায় না, সবাই আসলে এরকম করে রাখে। তো এই তো এটাই, তো তোমাদের সাথে শেয়ার করলাম।